সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 2 নভেম্বর 2022, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি তানভীর ডেইরি ফার্মে। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনখ হাটের পাশেই। এখান থেকে মূলত সার গরু বিক্রয় করা হয়ে থাকে। আর আজকে আমরা এই ফার্মে আসার পর দেখতে পারলাম এবার এখানে বেশ কিছু সার গরু কালেকশন করা হয়েছে। তো আজকে আমরা দেখাবো এই ফার্মে কোন কোন জাতের গরুগুলো রয়েছে, সেগুলো কেমন বয়সের, কেমন জাতমান কোয়ালিটির, আপনারা কোন কোন দামের মধ্যে গরুগুলো নিতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। শোন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা মানে যে কেমন চলতেছে? আল্লাহ রহমত, আপনাদের দায় বেশ ভালোই যাচ্ছে ভাইয়া। আর রেগুলার যেহেতু গরু কেনাকাটার মধ্যে আছি, মনের কাছ থেকেও ভালো লাগে। কারণ একটা মানুষ যখন আপনি বিভিন্ন মোকাম, বিভিন্ন মাঠঘাট, বিভিন্ন জায়গায় যাতায়াত করে, তখন তার মন মানসিকতা এমনি ফ্রেশ আসে। আর একাকিত্ব আপনি একা যদি থাকবেন, যখন আপনি সবসময় রুমের মধ্যে থাকবেন, তখন কিন্তু আপনি বিভিন্ন দুশ্চিন্তা, বিভিন্ন রকম আপনার হচ্ছে পরেশানির মধ্যে পড়বেন। আমাদের কাজ যেহেতু ফিল্ডে, আর সবসময় হাটঘাট, আপনি বিভিন্ন গ্রামগঞ্জ, পাড়া মহল্লা, বিভিন্ন জায়গায় যাতায়াত করা লাগে, এই কারণে আলহামদুলিল্লাহ মন মানসিকতার দিক দিয়ে সবসময় ফ্রেশ থাকে। এবং অনেক কিছু বাইরে গেলে পরে আপনার বোঝা যায়, শেখা যায় অনেক পরিবেশের সাথে কীভাবে খাপ খাওয়ানো যায়। মাশাআল্লাহ, ব্যবসা করতে এসে সেটা অনেকের সাথে ভালো সম্পর্ক যেমন হয়েছে, মানুষের বাস্তব লাইফটা কেমন হতে পারে, মানুষ কীভাবে জীবনযাপন পরিচালনা করতে যে বিভিন্ন বিষয়ে আমরা দেখতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, তো প্রতি সপ্তাহে গরু দেখাচ্ছেন, আজকের পর্বে কোন কোন ধরনের গরু দেখাবেন? আসলে আমরা তো সবসময় আপনি দেখেন যে হচ্ছে প্রায় দিনেই আমরা হচ্ছে শুক্র শনি প্রতি সপ্তাহে, আর এদিকে আপনার বুধবার গরুগুলো নিয়ে আসি। তো সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও বেশ কিছু গরু নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আমরা এখন চেষ্টা করতেছিলাম যে রেডি টাইপের গরু না কিনে, যেগুলো আপনার হচ্ছে বডি স্ট্রাকচারগুলো আপনার হচ্ছে খাঁচা, যেটা আমরা বলি যে আপনার স্ট্রাকচার দেখে গরু কিনবো, এবং ওইটাকে সঠিকভাবে নার্সারিং করে গরুতে আমরা রূপান্তরিত করবো। সেই ধারাবাহিকতা আজকে যে গরুগুলো দর্শকরা দেখবে, এগুলো প্রত্যেকটাই খামারের হচ্ছে লালন পালন করার জন্য হচ্ছে গরু। যে গরুগুলো হচ্ছে আপনার শুধুমাত্র আমরা ফ্রেম দিচ্ছি, এক কথায় গরুর স্ট্রাকচার দিচ্ছি, গরুতে কাজ করার দায়িত্ব হচ্ছে খামারের থাকবে, সেই কাজ করার মতনই কিছু স্ট্রাকচার স্বরূপ গরু নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। রিজনেবল প্রাইসে 10টা গরু আপনি দেখাতে পারবো। আচ্ছা, তো চলেন কথা না বেরে গরুগুলো আমরা দেখাই। জি ইনশাল্লাহ। শোন ভাই, ভিডিওর শুরুতে একটা নাভিকম্বল ঝুলন্ত গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। ভাইয়া, আসলে গরুগুলো প্রতি সপ্তাহে দেখাতে দেখাতে দর্শকরা এখন গরু দেখা দেখে চেনা শিখে গেছে যে কোনটা কোন জাতের। তারপরে যারা নতুনরা আসে তাদের উদ্দেশ্যেই বলা, এটা হচ্ছে একটা সাইহ জাতের গরু। মোটামুটি এই গরুটার হচ্ছে মাঝখানে যে আপনার গ্যাপটা সামনের পা থেকে পিছনে পা পর্যন্ত বেশ চওড়া, আর এই টাইপের গরুগুলো আপনার বডি স্ট্রাকচারে যখন মাংস যখন ধরা শুরু করে তখন অনেক বড় লাগে, এবং হাইটটা মাশাল্লাহ দেখার মতন, গলার লতিটাও যেমন ঝুলানো, লাভিটাও মাশাল্লাহ মোটামুটি ভালো ঝুলন্ত আছে। মোটামুটি পার্সেন্টেজের দিক দিয়ে যেগুলো থাকা দরকার এটার মধ্যে সেই কোয়ালিটি আছে। এখন শুধু বডি ফ্রেম, ঠিকমতো খাবার দাবার এবং লালন পালনের মাধ্যমে এটাকে মাংস লাগাতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটার কেমন বয়স হয়েছে এখন? ভাই, এটার 18 থেকে 20 মাসের মতন বয়স হয়েছে। এখনো দাঁতে আসে নাই? জি না। দামটা কিরকম রাখছেন? এই গোটা সিঙ্গেলের দাম রাখছে ভাই 135,000 টাকা। 135,000 সিঙ্গেল প্রাইস? জি। এটা সাইড করে দেন, ভিডিওর দ্বিতীয় নম্বর যেটা রয়েছে ওটা দেখাই ইনশাআল্লাহ। সোহান ভাই, ভিডিওর দ্বিতীয় নম্বর সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন, পাকরাইস টাইপের গরু, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। আসলে ভাই, এই গরুগুলো একসময় আমাদের অঞ্চলে কিন্তু ছিল না, এই গরুগুলাই টোটালটাই আপনি বর্ডার ক্রস করানো গরু। এখন মাশাআল্লাহ আমাদের দেশে কিন্তু সচরাচর প্রতিনিয়তই টুকটাক এই গরুগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনি রাতের সাথে একটা সংমিশ্রণ একটা গরু। মোটামুটি আমাদের দেশের যারা কালার, সুন্দর কালার কিছু গরু খুঁজে, তাদের জন্য কিন্তু এই গরুটা কিন্তু বেশ সুন্দর। কারণ আপনার হচ্ছে সাদার মধ্যে একটা কালোর ছাপ আছে, এবং মাথা, কান আর পায়ের আপনার হচ্ছে খুর পর্যন্ত এটা কিন্তু ব্ল্যাক। তো মাশাল্লাহ, এটা সৌন্দর্য এবং আকর্ষণীয় গরু, কিছু বৈশিষ্ট্য থাকা যেগুলো দরকার এটার মধ্যে কিন্তু সেগুলো লক্ষণীয়। আচ্ছা, এই গরুটার বয়সটা কেমন হয়েছে? এটারও আপনি সেম 17 থেকে 18 মাসের মতন। 17 থেকে 18 মাস? জি। এটার দামটা কিরকম রাখছেন? ভাই, আজকে মোট গরু কিন্তু 10টা আছে, বুঝছেন? 10টার মধ্যে আমরা চেষ্টা করতেছি যে 9টা দিয়ে একটা প্যাকেজ করতে, একটা একটু ভিআইপি গরু নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। সাথে এক প্যাকেজ, একটা প্যাকেজে একটা দাম মানে রাখছিলাম। যদি প্যাকেজে যদি কেউ দর্শক মিত্র নেয়, তাহলে আপনার আজকে লটের দাম পড়ে ভাই 1,22,000 টাকা করে। লটে দাম রাখছেন 1,22,000 টাকা করে। আর যদি সিঙ্গেলে যদি নেয়, এই গরুটার দাম পড়বে 1,30,000 টাকা। আচ্ছা, সিঙ্গেলে 1,30,000? জি। কেউ চাইলে 9টা গরু লটেও নিতে পারবে, সিঙ্গেল আকারেও নিতে পারবে জি ইনশাল্লাহ। এটা সাইড করে দেন, 3 নম্বর যেটা রয়েছে ওটা দেখাই। জি। আজকের ভিডিও 3 নম্বর সিরিয়ালে একটা লাল রঙের গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। মাশাল্লাহ ভাইয়া,
আজকে তিন নম্বর যে গরুটা দেখে মনে হয় কাছ থেকে অনেক তৃপ্তি পাবে দর্শকরা। গরুটার আপনার মাথার শেপটা খেয়াল করে দেখবেন যে ব্রাহ্মাইশ টাইপের কিন্তু মাথারটা শেপ আছে, এবং আলহামদুলিল্লাহ চোটটাও কিন্তু বেশ মনে করেন খাড়া, এবং যে গুরুত্ব এখন আসা শুরু হয়ে গেছে, যদি কোনো দর্শক আপনি কাস্টমাররা যদি মোটামুটি ছয় মাসের প্রজেক্টটা যদি গরুটা রাখা যায় ওরা রেজাল্ট দেখতে পারবে। আচ্ছা, মানে সামনে 23 প্রজেক্টের গরু এটা? জি জি। আচ্ছা, এটার বয়স কীরকম হয়েছে এখন? ভাই এটার বয়স আপনি 18-20 মাসের মতন, দাঁতে এখনও আসে নাই। এখনও দাঁতে আসে নাই? জি। সিঙ্গেল প্রাইস কীরকম এটার? সিঙ্গেল প্রাইস এটার দাম রাখছি ভাই 1,28,000 টাকা। সিঙ্গেল প্রাইস 1,28,000? জি। আর লটে কেমন দাম বলছেন? লটে দাম রাখছিলাম ভাই 1,22,000। একদম চিপ রেট করে আপনি সীমিত মনে করেন যে হচ্ছে দরদামে জায়গা রাখে আমরা আজকে লটটা সাজানো হয়েছে। আচ্ছা, ক্রেতা ভাইদের যাদেরই পছন্দ হবে গরুগুলো দেখে শুনে একটা সিদ্ধান্ত নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। আচ্ছা, এটা সাইড করে দেন। 4 নম্বর যে গরুটা রয়েছে ওটা দেখে। জি ইনশাল্লাহ। সোহান ভাই, আজকের ভিডিও 4 নম্বর সিরিয়াল একটা হোয়াইট কালারের গরু নিয়ে আসছেন। কি বলবো, আজকের যে কয়েকটা গরু দেখতেছি মানে সবগুলো এক একটা গরু এক এক রকম কালারের গরু। ক্রেতা ভাইদের চয়েস যেরকম আপনার মনে হয় কালেকশনটা এরকম? না আসলে একটা দেখেন একটা লটে যখন একটা খামারি গরু কিনবে তখন কিন্তু অবশ্যই সেই লটের মধ্যে ভ্যারাইটিস কালার এবং ভ্যারাইটিস কিছু মনে করেন মানের গরু লাগবে। তো আলহামদুলিল্লাহ আমি যখন একটা লট সাথে দেখুন সব কিছু কিন্তু মাথায় রাখা হয়, সব কিছু কিন্তু একই রকম যদি হয়ে যায় তাহলে ওই খামারে কিন্তু কালেকশনটা একরকম দেখতে একটা বোরিং লাগতে পারে, কিন্তু সেটা আমি যখনই কালেকশন থাকে এবং লট সাজানো থাকে আমি চেষ্টা করি যে সুন্দর কিছু কালেকশন আমার দর্শক ভাইদের জন্য নিয়ে আসার। সেই ধারাবাহিকতা বজায় রেখে দেখেন এই গরুটাও কিন্তু আলহামদুলিল্লাহ একটা হোয়াইট কালার একটা গরু, হালকা একটু ঘিয়া ঘিয়া ভাব আসছে। এই টাইপের গরুগুলো কিন্তু আপনার হচ্ছে সচরাচর কিন্তু মার্কেটে খুবই কম পাওয়া যায়। আর এই গরুটার সৌন্দর্যের বিষয়টা হলো গরুটার মাথা যেমন সুন্দর, চারটা পা, লাভি, নেজ সবই কিন্তু একটু হাসার মতন আছে, যে সব কিছু দিক দিয়ে বিবেচনা করলে একটু দর্শনদারি একটা গরু আছে। জি। আচ্ছা, এই গরুটা সিঙ্গেল প্রাইস কীরকম রাখছেন ভাই? এই গরুটার সিঙ্গেল প্রাইস 1,35,000 টাকা। আপনার হচ্ছে সিঙ্গেল দিকে নিতে চাই তাহলে রাখতে পারবো, আর যদি লট আকারে নেয় তাহলে 1,22,000 করে। আচ্ছা, লট আকারে নিলে 1,22,000 টাকা পার পিস? জি। আচ্ছা, 9টা গরুর লট করছেন, এটা 4 নম্বর সাইড করে দেন। 5 নম্বর যেটা রয়েছে ওটা দেখাই। জি ইনশাল্লাহ। সোহান ভাই, ভিডিওর 5 নম্বর সিরিয়ালে নাভি কম্বলে বেশ ঝুলন্ত একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। হ্যাঁ ভাইয়া, এটাও একটা শাহিওয়ালা জাতের গরু। আসলে একটা গরুকে কিন্তু আপনি হচ্ছে যখন আপনি রেডি করবেন তখন প্রথমে আগে কিন্তু গরুটা সম্পর্কে বুঝতে হবে যে এখন কোনটার কী প্রয়োজন। যেমন আমি 5 নম্বর যে গরুটা মনে করেন নিয়ে আসছি এটা একদম তৃণমূল একটা খামার থেকে মনে করেন নিয়ে আসা, খামার বললেও ভুল হবে, একটা মনে করেন গৃহস্থ বাড়ি থেকে নিয়ে আসা। এখন এই গরুটা কিন্তু কোনোদিন কৃমি কিন্তু কোনোদিন হচ্ছে আপনার জিং কিছুই কিন্তু পায় না। এখন একটা গরুর আপনার গ্লেজি একটা গরুকে আপনার গঠন নিয়ে আসতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আধুনিক যে ট্রিটমেন্টটা আছে এটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আর যদি মনে হয় না আমি গরু হয়ে গেছে রেডি করে বিক্রি করে দিলাম সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি যখন কোরবানি টার্গেট করে একটা গরু বিক্রি করবেন অবশ্যই আপনাকে কিন্তু কোয়ালিটি সম্পন্ন মানসম্মত এবং সুন্দর গরু লাগবে। এই গরুটাকে কিন্তু জিঙ্ক এবং কৃমি দিয়ে যদি কেউ রেডি করতে পারে আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে। সেটাই। এটার প্রাইসটা কিরকম রাখছেন ভাই? এটা আপনার প্রাইস আছে 1,28,000, আর আলহামদুলিল্লাহ লটের মধ্যে রাখছে 1,22,000 করে। আচ্ছা, লটও নিতে পারবে সিঙ্গেলও নিতে পারবে? হ্যাঁ, যেটা কাস্টমার সুবিধা মনে করে সেভাবে নিতে পারবে। আচ্ছা, 5 নম্বর এটা সাইড করে দেন, 6 নম্বরটা দেখেন। জি ইনশাল্লাহ। সোহান ভাই, ভিডিও 6 নম্বর সিরিয়ালে একটা সুন্দর দেখে গরু নিয়ে আসছেন, সাদা রঙের গরু, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন। মাশাআল্লাহ ভাইয়া, এটাও কিন্তু একটা দর্শনদারি একটা কিন্তু গরু। গরুটার আপনি বিশেষ করে খেয়াল করে দেখেন হাইটটা কিন্তু দুর্দান্ত একটা কিন্তু হাইট আসছে। হ্যাঁ, এবং কানটাও দেখেন ব্রাহ্মণ হিসেবে কিন্তু কানটা সবসময় কিন্তু পড়ে থাকে, এবং গরুটা যে লেন্থটা আছে মোটামুটি আপনি সব গরুগুলো যে ফ্রেম অবস্থাতে আমরা এখন দর্শকদের দেখাতে পারতেছি জাস্ট খালি নার্সারি পরিচর্যা করলে কিন্তু এখান থেকে ভালো একটা রেজাল্ট কিন্তু কাস্টমার পাবে। শুধুমাত্র এখন ক্রেতা ভাইরা এটা নিয়ে যাবে এবং ঠিকমতো যত্ন আত্তি পরিচর্যা করতে পারলে এই গরুটা সামনের ভবিষ্যৎ হয়ে যাবে। জি জি। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে ভাই? এটারও প্রায় ওই 18-20 মাসের মধ্যেই হবে। 18-20 মাস, অর্থাৎ এখানে 10টা গরুর মধ্যে 9টা যে লট করছেন সবগুলো 23 উপযুক্ত গরু? হ্যাঁ, 23 উপযোগী, এবং আপনার এই 6 মাসের প্রজেক্টের গরু। আচ্ছা, এটার প্রাইসটা কীরকম রাখছেন ভাই? এই গরুটারও আপনি সিঙ্গেলি যদি মনে করেন কোনো দর্শক নেয় তাহলে 30-এর উপরেই তাকে নিতে হবে। 1,30,000+? হ্যাঁ, যখন লটে নেবে তখন 1,22,000 টাকা। 22,000 করে, আর আমরা সবসময় চেষ্টা করি যখন ওটা লট সাজানোর তখন কিন্তু একদম রিজনেবল প্রাইস করেই দিয়ে দিতে, আমাদের খামারি ভাইরা যেন আমাদেরকে গরুগুলো লালন পালন করে তাদেরও যেন 2টা টাকা হয়, মানে লাভটা কম হোক কিন্তু গরুগুলো সব বিক্রি হোক এরকম একটা অবস্থা। আচ্ছা, এটা সাইড করে দেন, এরপর যেটা রয়েছে ওটা দেখাই আমরা। জি ইনশাল্লাহ। সোহান ভাই, ভিডিও 7 নম্বর সিরিয়ালে একটা সুদর্শন গরু নিয়ে আসছেন, লাল টকটকে, এটা সম্পর্কে একটু জানাবেন আমাদের। মাশাআল্লাহ ভাই, এটাও আপনার বেশ সুন্দর একটা শাহিওয়াল গরু। গরুটার পিছনের মাদাটা কিন্তু খুবই কিন্তু দর্শনদারি একটা গরু, কিন্তু সব দিকেই কিন্তু পার্সেন্টেজ থাকা লাগে। ধরেন একটা কাস্টমার যখন একটা গরু দেখবে প্রথমে আসে সারা কিন্তু গরুটার মাথা এবং পিছনের মাদাটা কিন্তু খেয়াল করে। এই গরুটার পিছনের মাদাটা খুবই চওড়া আর নেজটাও কিন্তু বেশ মোটা,
আপনি যখন একটা নেজের মধ্যে কিন্তু একটা গরুর মানে বৃদ্ধি হবে কিনা সেটা বোঝা যায়, কারণ তারাটা যদি মোটা না হয় বডিটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল মনে হয়, তারাটা মোটা হইলে কিন্তু ডাবল পটের গরু মনে হয়। আলহামদুলিল্লাহ এটা কিন্তু ডাবল বডির একটা সাহিওয়াল গরু, দর্শনদারি কোয়ালিটির দিক দিয়ে সেটা আছে। আচ্ছা, এটা 23 সাল উপযুক্ত একটা গরু, এখনো দাঁতে আসে নাই? এখনো দাঁতে আসে নাই। আচ্ছা, এটা প্রাইসটা কিরকম রাখছেন? এই সিঙ্গেলই আপনি যদি কোনো দর্শক না, এটাও 30-এর উপরেই পড়বে, আর আমরা প্যাকেজ আকারে 1,22,000 টাকা পার পিস। জি। আচ্ছা, এটা সাইড করে দেন, এরপর যেটা আছে 8 নম্বর ওইটা দেখাই আমরা। জি ইনশাআল্লাহ। আজকের ভিডিওর 8 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। হ্যাঁ, এটা আপনার একটা সাহিওয়ালের গরু, গরুটার কিন্তু সামনের দিকে ব্ল্যাক, পিছনেও কিন্তু আপনার ব্ল্যাক, কিন্তু পেটের নিচ দিয়ে একটা সাদার একটা বিট আসছে, যার ফলে কিন্তু গরুটার কিন্তু সামনাসামনি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর সবসময় একটা জিনিস মাথায় রাখেন, আমরা যখনই কোনো কিছু আপনার হচ্ছে জিনিস কিনতে যাই, সবাই কিন্তু একটু ব্যতিক্রমের দিকেই কিন্তু নজর। আলহামদুলিল্লাহ সবাই কিন্তু সচরাচর সাদা কালো এক কালারের গরু দেখে, এটার মধ্যে কিন্তু কিছুটা একটু আনকমন কালারের একটা আভাস আসছে। আর আনকমন কালার হলে ক্রেতা ভাইদের একটু আকৃষ্টতাও বেশি দেখা যায়। এটা যখন আপনি কুরবানির সময় বিক্রি করতে পারেন তখন আপনি এটা বোঝা যাবে, কিন্তু যারা খামারি ভাইরা যারা মনে করেন যে রেগুলার যারা কালেকশন করতেছে তাদের কাছে কিন্তু এটা গ্রহণযোগ্যতা আসবে না। আর তারা পার্সেন্টেজটা অবশ্যই খেয়াল করবে যে গরুর জাতমান কোয়ালিটি এবং হচ্ছে আপনার হাইটটা কেমন আছে, এগুলো বিবেচনা করে কিন্তু খামারিটা গরু কিনবে। আচ্ছা, তো এটা সিঙ্গেল প্রাইস কীরকম রাখছেন? হ্যাঁ, সিঙ্গেলই আপনার এটা দাম পড়বে হচ্ছে 1,30,000। 1,30,000 লটে নিলে 1,22,000 টাকা। জি, এটা সাইড করে দিন, আজকের লটে সর্বশেষ 9 নম্বরটা দেখাই। জি ইনশাল্লাহ। এই পাশে লটের সর্বশেষ 9 নম্বর সিরিয়াল একটা ব্যতিক্রম কালারের গরু নিয়ে আসছেন, ডোরা কাটানো একটা রং, এটা সম্পর্কে একটু বলবেন। ভাই, যখনই আপনি মাথা সাদা, পা সাদা, নেশ সাদা যখন গরু আসে তখনই কিন্তু আমরা ফ্ল্যাগ বিটে লাগবি বলে তো মনে করেন যে মার্কেটে ভাইরাল হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা ফ্ল্যাগ বিট না, কিছুই না, আসলে এটা একটা আপনার অস্ট্রেলিয়ান একটা ক্রস গরু। আর এই গরুটা অস্ট্রেলিয়ান ক্রস হইলেও এটার মধ্যে কিন্তু বিশেষত্ব কিছু বিষয় আছে, সেটার মূল বিষয়টা হলো দেখেন পাগুলো কিন্তু অনেক মোটা মোটা এবং শিংটাও সাদা, নাকের খুঁটটাও সাদা এবং নেজটা কিন্তু অনেক খাটো। আমরা আসলে একটা গরুর পরে এই কেনাকাটা করতে করতে আমরা আলহামদুলিল্লাহ এটা বুঝতে পারি যে কোন গরুটার গ্রোথ কেমন আসবে এবং কোনটা কেমন মানের গরু হবে। আলহামদুলিল্লাহ সচরাচর আমরা কিন্তু অস্ট্রেলিয়ান ক্রস গরু নিয়ে আসি না, কিন্তু এই গরুটা কিন্তু আমাদের মান এবং কোয়ালিটি মানে ভালো হয়েছে, গ্রেড সম্পূর্ণ একটা ক্রস গরু, তাই মোটামুটি যদি সঠিকভাবে যদি নার্সারিং কেউ করে তাতে কিন্তু রেজাল্ট আসবে। আচ্ছা, এই গরুটা সিঙ্গেল প্রাইস কীরকম রাখছেন? সিঙ্গেল প্রাইস এটা 1,22,000 টাকার লটের মধ্যেই দেওয়া আছে, আমরা সিঙ্গেল যদি বিক্রি করতে 30-এর উপরে আপনি বিক্রি করতে হবে। আচ্ছা, সিঙ্গেল নিলে 30-এর উপরে যাবে এবং যদি লটে না 1,22,000 টাকা পার পিস। আসলে সব কিছু নির্ভর করে গরুর হচ্ছে আপনার কোয়ালিটির উপরে, আলহামদুলিল্লাহ আজকে গরুগুলো সম্পূর্ণটাই কোয়ালিটি সম্পূর্ণ কিছু গরু আছে এবং রিজনেবল দাম। আচ্ছা, এখানে 9টা গরু পরপর দেখাচ্ছি, লটেও দাম বলছেন 1,22,000 পার পিস, এবার একটা সিঙ্গেল গরু আছে, চলুন সেটা দেখাই। জি, এবারে ভিডিওর 10 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। ভাই, প্রথম যে 9টা গরু দেখালাম ওটা দিয়ে কিন্তু আমরা একটা প্যাকেজ করছি 1,22,000 করে, যে আলাদা একটা গরু আপনি নিয়ে আসছি 10 নম্বর গরুটা। সবসময় দর্শকরা জানে যে সোহান ভাই 10 নম্বর গরু মানেই হচ্ছে একটা ব্যতিক্রমী কিছু থাকবে এবং আকর্ষণ থাকবে, তো সেই ধারাবাহিকতা বজায় রাখে কিন্তু আজকের 10 নম্বরটাও কালেকশন মান কোয়ালিটিটা মনে করেন যে সেরার দিকে মনে করেন সর্বসেরা। আলহামদুলিল্লাহ যারা গরু মনে করেন যে লালন পালন করে এবং গরু সম্পর্কে যাদের একটা আইডিয়া আছে তারা কিন্তু এই গরুটা বুঝতে পারবে। এই গরুটা হালকা একটু ধারণা দিয়ে দিই, গরুটা কিন্তু বয়সের দিক দিয়ে একেবারেই জালি গরু, 13-14 মাসের মতন আপনার বর্তমানে এস চলতেছে। আমাদের অঞ্চলেরই গরু, আমার হাত দিয়েই কিন্তু বাছুরটা দেওয়া ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে আপনি এত অল্প বয়সের মধ্যে যে গ্রোথটা এত সুন্দর আসছে, আমরাও দেখেও মনে করেন নিজের কাছে ভালো লাগছে এবং নিজেও একটা প্রাউড ফিল করতেছিলাম যে আমরা একটা ভালো গরু কিন্তু আমাদের দিতে পারছিলাম। যে লালন পালন করছে সে আবার বলছে শোন ভাই গরুটা বিক্রি করে দেবো, তা আমি যেহেতু দিছি আমি আবার নিয়ে আসছি দাম ধরায়। তা আলহামদুলিল্লাহ দর্শকবৃন্দ আবার আপনার গরু আপনি নিয়ে আসছেন? জি জি জি। এবং আলহামদুলিল্লাহ আজকে গরু কিন্তু হচ্ছে 10 নম্বরটা আমার নিজেরই খুশি লাগতেছে যে এত অল্প বয়সের মধ্যে এত সুন্দর একটা গরু গ্রোথ আসছে, এবং যারা দর্শকবৃন্দরা যারা মনে করেন তাদের খামারের জন্য তারা নিতে চাবে, তারা যদি এই গরুটা আমি ব্যক্তিগতভাবে বলতেছি তারা যদি এই গরুটা যদি সঠিকভাবে লালন পালন করতে পারে তো এই গরু থেকে কিন্তু তারা একটা রেজাল্ট পাবে ভাইয়া। আচ্ছা, এখনও যদি এরকম গ্রোথ হয় সামনের ভবিষ্যৎ তাহলে বলাই যায়? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন দাম যাচ্ছে না এটা? আসলে এসব গরুগুলা যখন ছোটোবেলাতেই আপনার কিন্তু একটা ডিমান্ড ফুল অবস্থাতেই কিন্তু কেনা বেচা আপনার হয়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ এখনও কিন্তু এর যে ডিমান্ড সেটা কিন্তু মানে বিদ্যমান। ভালো জিনিসকে আপনি ভালো বলতেই হবে ভাই, সেটাই আপনি। তারপরে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আমার দর্শকদের কিন্তু রিজনেবল প্রাইসে গরু নিয়ে আসার, আমরা এটার দাম রাখছি এখন বর্তমান
175 175,000 টাকা। জি, যারা নেবে সব কিছু দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে এবং এই দামের মধ্যে এগুলো আবার মেলানোর ডিফিকাল্ট আছে ভাইয়া। তো শোন ভাই, আজকে আপাতত 10টার মতো গরু দেখেছেন, গরুগুলো সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত বর্ণনাও করছেন। এবার যদি দর্শক ভাইদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান। হ্যাঁ, প্রতিটা খামারিকে অবশ্যই সচেতন হতে হবে। খামার যখন পরিচালনা করা যখন করে তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা নিজেরা সবসময় যেন খামারে সঠিকভাবে সময় দিতে পারি এবং গরুটা সঠিকভাবে রেডি হচ্ছে কিনা, গরুটার গ্রোথ ঠিক আছে কিনা, গরুর প্রবলেমটা কোথায়, এগুলো খামার মালিকেরকে আগে আপনি শিখতে হবে এবং মনিটরিংটা জানতে হবে যে কীভাবে আমি গরুকে লালন পালন করলে পরে গরুগুলো অ্যাকুরেটলি সঠিক রূপে রূপান্তরিত করা যায়। এগুলো যদি কোনো খামারে মেনটেন করতে পারে আলহামদুলিল্লাহ, তার খামারে যেমন মনে করেন গরুগুলো রেডি হবে তেমন মোটামুটি সে ব্যবসা করে আনন্দময় থাকতে পারবে। আচ্ছা, তো ঠিক আছে শোন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কালেকশন করা গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।